শাশ্বত গঙ্গোপাধ্যায় ইন্ডিয়া। একটি লিটল ম্যাক বিজ্ঞাপন। যখনই বেরোক না কেন, ওতে প্রথমেই থাকবে একটা গদ্য যার প্রত্যেকটা অক্ষর থেকে উড়ে আসবে লাভার ছাই, ঝুরঝুরে অন্তহীন, আস্তে আস্তে ঢেকে দেবে এই সময়ের বাংলা কবিতাকে। এরপরে কয়েকজন তরুণ কবিকে নিয়ে গোলটেবিল, যেন ঝিঁঝি পোকাদের সাক্ষাৎকার। টেপ রেকর্ডারে যেরকম ধরা পড়বে অবিকল সেইভাবেই ছাপা হবে। সদ্য লিখতে আসা নতুন কবিদের কবিতা থাকবে ঠিক এরপরেই। প্রত্যেকের একটা করে কবিতা, বেশিও নয় কমও নয়, কিন্তু তার মধ্যেই প্রত্যেকের হৃৎপিণ্ডের লাভডুব শব্দ, ইসিজি রিপোর্ট আলাদা আলাদা চেনা যাবে। সবশেষে থাকবে বইয়ের আলোচনা। এই সংখ্যায় একজন প্রবীণ কবি, 17 বছর আগে যার মৃত্যু হয়েছে আর তখন থেকেই পুনর্জন্মের জন্যে অপেক্ষা করছেন। পড়তে পড়তে পাঠকের মনে হবে এই মাত্র কফিনের ডালা খুলে কেউ তার কাঁধে এসে হাত রাখবে। বৌদ্ধ দোহা। সমুদ্রের বালি দিয়ে তৈরি এই বুদ্ধের মূর্তিকে কোথায় স্থাপন করব, কোথায় সে